যখন মারা যায় তখন ফেরেশতা যে জান কবজ করে চলে যান কোন ফেরেশতা জান কবজ করে বলেন তো আপনারা একটু যে ফেরেশতা মানুষের জান কবজ করেন সেই ফেরেশতার নাম কি আরো জোরে বলেন আজরাইল আমাদের ভাষাতে বা ছোট মোটো কিতাবে দেখবেন আজরাইল লেখা আছে কিন্তু আসলে হলো মালাকুল ম মতের ফেরেশতা তা আজরাইল যেটা আমরা জানি আজরাইল ফেরেশতা মালাকুল মত aut আল্লাহর কাছে যাবেন আল্লাহর কাছে যাওয়ার পর এবার আল্লাহ তালা ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন এই আমার ফেরেশতা কবজ তুম ওয়ালাদা আব্দি আরে এই জিয়া কাছে গডফোর্ড গ্রামের ওমুক বান্দার এই ছেলের জান খান তুমি কবজ করে এসেছো আল্লাহ জিজ্ঞাসা করবেন কাকে ফেরেশতাকে মালাকুল ম aut কে এবার বলেন আল্লাহ কি জানেন না যে হ্যাঁ ওই গ্রাম থেকে ওমুক ছেলের জান কবজ এনেছি আল্লাহ জানেন না জানেন না জোরে বলেন আল্লাহ জানেন না জানেন না

যখন তাদের ছেলে এবং মেয়ের জানকে কবজ করে তখন আল্লাহ তারা দোয়া পড়েছিল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরান মিনহা এই দোয়াটা পড়েছিল আর কি করেছিল আল্লাহ তোমার বাড়াই বয়ান করেছে শুক্রিয়া আদায় করেছে আল্লাহ জি যে আল্লাহ নসিবে লেখে চলে এতদিন বাঁচলো এখন আল্লাহর সম্পদ আল্লাহর মান আল্লাহ নিয়ে নিলে এই জন্য সবর করবো কেন দেখে তার পাবো না খো তখন আল্লাহ তাবারা কোয়াতালা ফেরস্তাকে কি বলবেন রে আমার ফেরস্তার দল এরে আমার ফেরস্তার জামাত তোমরা গাওয়া থাকো আমি আল্লাহ রব্বুর আলমিন তোমাদেরকে সাক্ষ্য করে বলি যে बच्चन তোমরা জান কবজ করেছো জি ছেলে এবং মেয়ের তোমরা জান কবজ করেছো ফেরেশতা আর তার মা এবং বাবা আমার তারি বয়ান করেছে আমার গান বয়ান করেছে আর সাথে সাথে তারা দুয়া পড়ে স্ববর করেছে আমি আল্লাহ রাব্বুল আদেশ করে দিলাম ফেরেশতারা রে ওই ছেলে এবং মেয়ের মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও জান্নাতের ভিতরে তার মা বাবার জন্য এখন ঘর বানিয়ে দাও রে তার আর সেই ঘরটার নাম রেখে দাও বাইতুল হাম ঘরটার নাম কি বাইতুল হাম তাহলে মায়েরা খালারা কত আমার মা খালা এখানে আজকে জালসাতে কার দু বছর কার বয়সে বেটা মারা গেছে বেটি মারা গেছে কত মা খালা দুনিয়াতে এমন আছে বাচ্চা দুনিয়াতে আসতে না আসতে দুনিয়া থেকে মারা গেছে কত দুনিয়াতে আমার ভাইরা আছেন পাঁচ বছর বয়সে ছেলে এবং মেয়ে মারা গেছে আর দশ বছর বয়সে মারা গেছে এ আমার মায়েরা খালারা ভাইরা যদি আপনি সবর করে থাকেন আর যদি আপনি দোয়া করে থাকেন